नमस्कार आमी राजू मजुमदार आमी निये एसेछि आपनादेर प्रिय अनुष्ठान चित्रायन एंटरटेनमेंट प्रेजेंट्स सुपर सिंगिंग स्टार फ्रेंड्स टीवी आमरा एबारे परिचय करे नेब आमादेर जारा म्यूजिशियंस बंधु आछे आमार एकदम डान दिके गिटारे मनदीप तारपर सौरभ कीबोर्डे कांचन लेदार एवं पार्कशने आछे गोपाल ऑक्टोपैडे आछे बंटी म्यूजिशियंस बंधुदेर संगे परिचय करे निलाम মানে এদের ছাড়া এই গানের অনুষ্ঠান কোনোভাবেই ভাবা যায় না এবং এরা দারুণ মিউজিশিয়ান্স যেটা আপনারা প্রতি শনিবার এবং রবিবার রাত 8:30টায় ফ্রেন্ডস টিভির সুপার সিঙ্গিং স্টারের এই মঞ্চে থেকে দেখতে পাবেন শুনতে পাবেন তো আমি এই মঞ্চে আমাদের সম্মানীয় বিচারকগণদের ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত আছে বিশিষ্ট সঙ্গীত পরিচালক शुभंकर भास्कर प्लीज वेलकम शुभंकर भास्कर विशिष्ट संगीत परिचालक दादा दारुण गान 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 परिचालना करें तो तिनी आज हमारे सुपर सिंगिंग स्टार प्लैटफर्मे जरा परफॉर्म करबे तादेर गान सुनबें एवं तादेरके बो जानाबें बोलबें ভালো লাগলো খারাপ লাগলো সেই মতামত জানাবেন তো দাদাকে বলছি দাদা এই যে এই প্ল্যাটফর্মে এসে আমার তো ভালো লাগছে মানে তোমার কি অনুভূতি হচ্ছে এই অনুষ্ঠানে এসে যেটা মনে পড়ছে আমার সেটা হচ্ছে আমার ছোটবেলার স্মৃতি মানে ছোটবেলা বলবো না ওদেরই বয়সে ওরকম সময় এমনই মঞ্চে আমার পাশে একজন অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আর তার পাশে আমি একজন কম্পিটিটর এবং ওই জায়গা থেকে সেই স্মৃতিটা বড় সুখের এবং আনন্দের পাশাপাশি একটা টেনশনেরও তো আজকে আমার মনে হচ্ছে এরম আসনে আমি বিচারক নয় আমি খুব ভালো শ্রোতা হয়ে থাকতে চাই অবশ্যই গানের কম বেশি প্রত্যেকেরই কিছু না কিছু খামতি থাকবে কিছু ভালোও থাকবে সেটা আমরা সবাই মিলেই শুনব এবং সবার মধ্যে সেটা আনন্দের সঙ্গে শেয়ার করে নেব থ্যাংক ইউ এবং আমাদের সঙ্গে আরও একজন সম্মানীয় অতিথি বিচারক আছেন তিনিও একজন সঙ্গীত পরিচালক তো আমি মঞ্চে ডেকে নেব প্রদীপ বাচ্চুকে প্লিজ ওয়েলকাম প্রদীপ বাচ্চু সুপার সিঙ্গিং স্টার বোঝাই যাচ্ছে নামটার মধ্যে যে সুপার সব সিঙ্গাররা আছে এবং তারা গাইবে এবং ওরা দারুণ হোক মানে অনুষ্ঠান হতে যাচ্ছে তো আপনি এখানে একজন বিচারক হিসেবে আছেন মানে আপনার অনুভূতি খুবই ভালো লাগছে পরপর আমরা আজকেও গানগুলো শুনি চারটে গ্রুপ রয়েছে শুনলাম সব পার্টিসিপেন্টরা আসুক আমরা পরপর গানগুলো যত তাড়াতাড়ি পারে শোনার চেষ্টা করি তারপর নয় আবার অনুভূতির কথা জানাবো একদম ওকে দাদা প্লিজ আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আমাদের সম্মানীয় বিচারকদের এইবারে এই সঙ্গীতের মহাযুদ্ধ শুরু হবে তো যুদ্ধে পক্ষ প্রতিপক্ষ থাকবে তাদেরকে আমরা ডাকব আজকে এই প্রথম এপিসোডে যে দুই টিম এই সঙ্গীতের যুদ্ধে শামিল হবে তারা আর কেউ নয় তারা হচ্ছে সময় সাপেক্ষ এবং সারগাম তো দুই দলের ক্যাপ্টেনকে আমি ডেকে নেব সময় সাপেক্ষের ক্যাপ্টেন দেবাশিস রয় প্লিজ ওয়েলকাম দেবাশিস রয় সুপার সিঙ্গিং স্টারের এই মঞ্চে তোমাকে স্বাগত আচ্ছা তুমি তো সময় সাপেক্ষের ক্যাপ্টেন তোমার এই প্ল্যাটফর্মে অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ পারফর্মার কি অনুভূতি হচ্ছে আমার ভালোই লাগছে তো টেনশনও হচ্ছে আর কি তো দেখা যাক এখন কি করা কি হয় থ্যাংক ইউ সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে
আছে না বলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও